আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আর যে অফারটা শেয়ার করবো, এটা কয়েন মার্কেট ক্যাপের একটি অফার। এখানে যদি আপনি উইন হন, টোটাল 18 থেকে 19 হাজার মেম্বারকে তারা র্যান্ডমলি উইনার করবে। যদি আপনি এর ভিতরে উইন হন, সেক্ষেত্রে 10টা রোজ টোকেন পাবেন, যেটা ভ্যালু $10। এবং আপনাদের হয়তো মনে আছে সান টোকেনের বিষয়ে, ওইখানে যারা উইন হয়েছিল তারা কিন্তু দেখেন যে ৬০ থেকে ৭০ ডলার কিন্তু পেয়েছিল, ভ্যালু ছিল ওই সান টোকেনের আপনার 10টা টোকেন সম্ভবত ওখানে পেয়েছিল আর কি। ওইটা আমার একটা অফার আর কি, ওইরকম একটি অফার। সো আপনারা প্রত্যেকে জয়েন করবেন, পেমেন্ট পান বা না পান সেটা পরের বিষয়ে, আপনারা জয়েন হয়ে থাকবেন যদি ভাগ্য ভালো থাকে। সো এখানে জয়েন হতে হলে অবশ্যই আপনাকে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, আর অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। তো ভেরিফাইড করতে হলে কীভাবে আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, সকল বিষয় নিয়ে একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। শুধুমাত্র অনলাইন কাজের জন্য আপনি অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে রাখবেন। তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্কে আসলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারেন। পোস্টের ভিতরে যে এই প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই লিঙ্কটা পরে একটা ক্লিক করবেন। এবং অবশ্যই আপনাকে কয়েন মার্কেট ক্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন, তো আমি দেখাবো। তো এই লিঙ্কে পর ক্লিক করবেন। সো লিঙ্কে পর ক্লিক করলে অবশ্যই আপনাকে সরাসরি এতে নিয়ে যাবে কয়েন মার্কেট ক্যাপে, দেখেন একটা অফারে নিয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি নিচে যে স্টার্ট লেখা আছে, এই নিচে স্টার্টে ক্লিক করবেন। এখানে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচাটা কমপ্লিট করবেন। করার পর এখানে এই যে অ্যারো মতো চিহ্ন দেখতে পাচ্ছেন নিচে কর্নারে, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলেছে আই এগ্রি উইথ কয়েন মার্কেট ক্যাপ টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমার প্রথমটাতে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যায়, প্লিজ কেয়ারফুলি রিড। সো আমরা অবশ্যই ইয়েস করে দেবো। এখানে ইয়েস করে দিলে এখানে আপনাকে জিমেল দিতে বলবে, অবশ্যই আপনার কয়েন মার্কেট ক্যাপে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটা দিয়ে এখানে দিবেন, সেই জিমেলটা কিন্তু এখানে। সো অবশ্যই কয়েন মার্কেট .com-এ গিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন, সার্চ দিবেন কয়েন মার্কেট ক্যাপ .com, ওখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। সো তারপর এখানে এনএসি অনুমতি চিহ্ন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে বলছে আপনার ইউআইডি, প্লিজ প্রোভাইড ইউর বাইন্যান্স ইউআইডি। তো বাইন্যান্স যাদের অ্যাকাউন্ট নেই, আমি আবার বলছি, যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা আছে তারা অ্যাকাউন্টে থেকে ইউআইডিটা দিবেন। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনি এই কর্নারে যে ম্যান মতো আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করবার এখানে যে ইউআইডিটা দেখতে পাচ্ছেন, এই ইউআইডিটা আপনি কপি করে আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে কপি করে এখানে ইউআইডিটা দিয়ে দিব। সো ইউআইডিটা দেওয়ার পরে আপনি পরবর্তী পেজে যাবেন, এখানে অ্যারো মতো চিহ্ন দেখতে পাচ্ছেন। সো এই অ্যারো মতো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করা বলছে হোয়াট ইজ দি অ্যাসিস প্রোটোকল, তো এখানে কী অ্যান্সার দিবেন সেই অ্যান্সারটা কিন্তু আমি ওই টেলিগ্রাম পোস্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন ওখানে। তো প্রথমটা এর অ্যান্সারটা প্রথমটাই হবে, প্রথমটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে পরেরটা কী অ্যান্সার দিবেন সেটা আমি বলে দিচ্ছি। তো দ্বিতীয় যে অ্যান্সার, এটা লাস্ট যেটা আছে অল দি অ্যাবো, এটা পরে ক্লিক করবেন। তারপরে এটা হবে দশ বিলিয়ন ক্লিক করে দিবেন। তারপরে হবে স্টাকিং, দ্বিতীয় নম্বর যেটা, তো এটা হবে দ্বিতীয় নম্বর, দি ফার্স্ট ডেক্স, তো এটা দিবেন। সবার শেষে যেটা অল দি অ্যাবো এটা দিবেন, এটা দিয়ে পরবর্তী পেজে যাবে। তো তারপরে এটা হবে দ্বিতীয় নম্বর যেটা, এই দ্বিতীয় নম্বর, এটার পর ক্লিক করবেন। তো তারপরে যেটা হবে এই দ্বিতীয় নম্বর ইভিএম। তো তারপরে এখানে বলছে আপনাকে ক্রিয়েট ইউর ওন রোস ওয়ালেট। সো আরেকটি কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হলো যে এই রোস ওয়ালেটের কিন্তু অনেকগুলো এয়ারড্রপ আসে। সো যেহেতু ওয়ালেটের, এই রোস ওয়ালেটের বিভিন্ন এয়ারড্রপ আসে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। সো আমি এখানে ক্রিয়েট ইউর ওন রোস ওয়ালেট এই হেয়ারে ক্লিক করবেন। এই হেয়ারের পরে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো ভিউয়ার্স আমি রোস ওয়ালেটের পরে একটা ক্লিক করলাম। তো আমি বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি, রোস ওয়ালেটে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আরেকটি কাজ করতে পারেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের যে মিনিমাইজ কি, মানে প্রাইভেট কি আছে, নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলে নেবেন যেটা আপনি ব্যবহার করেন না। সো সেই অ্যাকাউন্টের প্রাইভেট কিটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আসবেন, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর এই ওয়ালেট, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অ্যাসেস ওয়ালেট, এইখানে আপনি ক্লিক করতে পারেন। সো এটার পর আমরা ক্লিক করে দিব, এটার পর ক্লিক করলে একটু ওয়েট করতে হবে এখানে। সো ওয়েট করলে এরকম আসবে। তো ওপেন ওয়ালেট, এই ওপেন ওয়ালেটের পর ক্লিক করতে পারেন, এই ওপেন ওয়ালেট। সো ওপেন ওয়ালেটের পর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি মিনিম্যাক্স প্রাইভেট কি। তো আমার প্রাইভেট কি পর যদি ক্লিক করি, তো এখানে আপনি চাইলে যে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি, সেই প্রাইভেট কিটা দিয়ে আপনি এখানে ওয়ালেটটা ওপেন করতে পারেন।
তো ভিউয়ার্স প্রাইভেট কি না, প্রাইভেট কি থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে উপরে যে মিনিম্যাক্স দেখতে পাচ্ছেন এই মিনিম্যাক্সের পরে ক্লিক করে আপনি যে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিগুলো আছে, নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু সেই অ্যাকাউন্টের প্রাইভেট কিটা আপনি এখানে দিয়ে ওপেন মাই ওয়ালেটে ক্লিক করবেন, দেখেন হয় কি না। তো দেখতে পাচ্ছেন আমি প্রাইভেট কিগুলো দিয়েছি এবং এখানে একটু লোডিং নিচ্ছে আর কি। সো ওই প্রাইভেট কিগুলো দিলে আপনার নতুন করে অ্যাকাউন্ট খোলার ঝামেলা থাকবে না। আপনি আবার যখন ওই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন ওই প্রাইভেট কিটা দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে, এটা মনে রাখবেন। ওই প্রাইভেট কিগুলো আপনি এই ওসিএস ওয়ালেট লিখে সার্চ মানে নোটপ্যাডে সেভ করে রেখে আসবেন, তাহলে আর ভুলবেন না। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট হয়ে গেছে। টোটাল ব্যালেন্স এখানে আপনাকে মূলত এই ওয়ালেটের ব্যালেন্সটা দিবে, এখানে এখানে শো করবে, আর যখন আপনি উইন হবেন তখন এই ব্যালেন্স এখানে রোজ টোকেনটা শো করবে। সো এখন বিষয়টা হলো যে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। অ্যাড্রেসটা আপনি যতবারই আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে চান না কেন এই ওসিস ওয়ালেটে, রোজ ওয়ালেটে, ততবারই আপনাকে ওই প্রাইভেট কিটা দিয়েই কিন্তু এখানে লগ ইন করতে হবে, মনে রাখবেন। সো এটা হলো আপনার ওয়ালেট অ্যাড্রেস, দেখেন এখানে যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস এটা আপনাকে কপি করতে হবে, এই পাশে কপি অপশান আছে। সো যখন টোকেনটা পাবেন, এখানে টোকেনটা যখন পাবেন এখানে 10টা টোকেন, তখন এখানে সেন্ড করতে পারবেন, দেখেন এখানে সেন্ড অপশান আছে। প্রথমে অ্যাড্রেস, নিচে অ্যামাউন্ট, সেন্ড করলে হয়ে যাবে। তো আমরা অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব, রিসিভ অ্যাড্রেসটা এই পাশ থেকে কপি করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি এখানে চলে আসলাম এবং অ্যাড্রেসটা আমি এখানে প্রোভাইড করব, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে আপনি এখানে নিচে যে এরকম তো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন তীর মতো, এখানে ক্লিক করে দিবেন। তো দেখি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি, এখানে আমি এরকম তো চিহ্ন উত্তর পর এখানে বলছে আপনাকে অ্যাড অসিস নেটওয়ার্ক টু ইউর পাবলিক অস লিস্ট। তো আমরা এখানে প্রথম যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছেন, প্রথম যে লিঙ্কটা, এই প্রথম লিঙ্কটা পর একটা ক্লিক করব। ক্লিক করলে সরাসরি আপনাকে যে ব্রাউজারে আপনি কাজ করবেন অবশ্যই ওই ব্রাউজারে আপনাকে কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট থাকতে হবে। সো আই থ্রি ডটে ক্লিক করে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলতে যাবেন এখানে থ্রি ডটের লিঙ্ক পাবেন, থ্রি ডটের লিঙ্ক পেলে এখানে নিচে সাইন আপের অপশান থাকবে, সাইন আপের অ্যাকাউন্ট করে নেবেন। সো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে এখানে নিচে আসবেন, নিচে এখানে সাইন আপ অপশান পাবে। যেহেতু আমি এখন লগ ইন আছে সেক্ষেত্রে লগ আউট দেখাচ্ছে, তো আপনি এখানে সাইন আপ অপশান পাবেন, জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেলে যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে সেখানে সার্চ বারে আপনি রোস লিখে সার্চ দিবেন, আর ও এসি লিখে দিয়ে লিখবেন যে ওসিস নেটওয়ার্ক প্রথম যেটা আসতে দেখতে পাচ্ছেন। তো প্রথমটা যে প্রথমটা দেখতে পাবো ওসিএস নেটওয়ার্ক রোস, এই প্রথমটাতে পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে তীর মতো স্টার মতো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, স্টার মতো চিহ্নের পরে একটা ক্লিক করবেন। সো আমি স্টার মতো চিহ্নের পরে একটা ক্লিক করলাম, দেখেন স্টার মতো চিহ্নের পর ক্লিক করলে এটা কিন্তু অস লিস্ট হয়ে গেল, লিস্ট হয়ে গেল। লিস্ট হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন এখানে এই যে শেয়ার বাটন, এটা নিচে আসলে এখানে নিচে আসলে শেয়ার বাটনটাও দেখতে পারবেন। শেয়ারের পর ক্লিক করবেন, এখান থেকে কপি করবেন, এটা হলো আপনার লিঙ্ক, এটা আপনি শেয়ার করবেন বেশি বেশি করে আপনার কাছে। সো এটা হলো আপনার রেফার লিঙ্ক। তো আমরা এখানে কপি করলাম, যেহেতু এখানে রেফার করে বিষয়টা কি এখানে আপনার র্যান্ডমলি উইনার করা হবে আর কি। সো সেক্ষেত্রে এখানে আমি ওই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে এনে এখানে বসিয়ে দেবো। সো আমি এখানে বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এবং পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটের পর একটা ক্লিক করে দিবেন। তো সাবমিটের পর ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করতে হবে, এখানে লোডিং নিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন। তো লোড নেওয়া হয়ে গেলে এরকম ক্যাপসা আসবে, আই এম নট রোবট ক্লিক করে কমপ্লিট ক্যাপসাটা কমপ্লিট করবেন। আমার যেহেতু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে তো আমি সাবমিট ফর্মে ক্লিক করব। তো সাবমিট ফর্মে ক্লিক করলে এরকম আসবে।